আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাঙ্গুজ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় এক নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীতে আসো, তোমাদের সম্পূর্ণ বই মোটামুটি শেষ, তারপর আবার একটু মনে করায় দেওয়া, অর্থাৎ কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কথা বিবেচনা করে আবার তোমাদেরকে অধ্যায় এক আরো তোমাদের মাঝে আলোচনা করে নিয়ে আসতেছি। অর্থাৎ আমাদের জীববিজ্ঞানের প্রাথমিক আমার প্রথম টপিক যেটা থাকবে সেটা হলো আসলে জীববিজ্ঞানের ধারণা, যে জীববিজ্ঞানটা কি আসলে, যেখানে জীব নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো জীববিজ্ঞান। আমরা জানি যে জীববিজ্ঞানকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো প্রাণী বিজ্ঞান। আর জীববিজ্ঞানের শাখা দুইটা, ফলিত শাখা আর একটা হলো ভৌত শাখা। এর মধ্যে এই যে জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে, সেই রেফারেন্সে আমরা বলতে পারি যে যেখানে জীব নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয়েছে সেটাই হলো জীববিজ্ঞান। অর্থাৎ জীবদের নিয়ে সমস্ত তাদের বৈশিষ্ট্য, তাদের যে রাসায়নিক পরিবর্তন সব নিয়ে জীববিজ্ঞান শাখায় আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের যে দুটা শাখা, অর্থাৎ তোমাদেরকে আমি ভৌত এবং ফলিত শাখা, আমাদের দুইটা শাখা, নাম্বার ওয়ান যদি বলি তাহলে হলো ভৌত আর নাম্বার টু হলো ফলিত। তাহলে ভৌত শাখা সম্পর্কে যদি আমি আসি, তাহলে আসো যে ভৌত জীববিজ্ঞান অর্থাৎ তোমাদের ভৌত জীববিজ্ঞানে আমার মোট 11টা শাখা, আর ফলিত জীববিজ্ঞানে মোট 17টা শাখা। অর্থাৎ ভৌততে আমার 11টা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে, ফলিততে আমার 17টা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি যদি ভৌত জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের একটু বলি, সেখানে হলো আসলে ভৌত জীববিজ্ঞান বলতে এমন একটা বায়োলজিকে মিন করা হয়েছে যেখানে আমাদের একেবারে সম্পূর্ণ সত্য যে এগুলো চাইলেও আমি কোনো পরিবর্তন করতে পারব না। প্রাথমিক প্রথমেই যদি আসি, এক নম্বরে আসি যেমন তোমাদের অঙ্গ সংস্থা। অর্থাৎ আমি যদি তোমাদের বলি যে মানুষের দেহে 206টা হাড় আছে, সেটা তুমি পরিবর্তন করে 207টা অথবা 208টা অথবা তার থেকে তুমি কমিয়ে নিয়ে আসো, চাইলেও কিন্তু এটা পরিবর্তন করা যাবে না। তাহলে প্রথমে আমার আসতেছে অঙ্গ সংস্থান অথবা মরফোলজি, অর্থাৎ জীবের যে আমার কি বলা হয় দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ এবং বৈশিষ্ট্য নিয়ে অঙ্গ সংস্থানের এবং দৈহিক গঠন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তারপর নম্বর দুই যেটা আসতেছে সেটা হলো ট্যাক্সোনমি, অর্থাৎ এখানে দেখা গেল যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এখানে এই শাখায় আলোচনা করা হয়েছে। নাম্বার তিন আসতেছি যে শারীরবিদ্যা, অর্থাৎ দেখা গেল যে তোমার জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের যে জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে সেখানে এই শারীরবিদ্যা বা ফিজিওলজিতে আলোচনা করা হয়েছে। তারপর আসতেছে ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা অথবা জেনেটিক্স নিয়ে আলোচনা। জেনেটিক্স আমাদের খুব একটা কী বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, যেখানে বিজ্ঞানী মেন্ডেলিফ তোমাদের কথা অর্থাৎ বারোয় আমি অধ্যায় বারোয় কিছুটা তোমাদের আলোচনা করেছিলাম। আচ্ছা, তারপর আসতেছে আমাদের বিবর্তনবিদ্যা অর্থাৎ ইভোলিউশন, সেটাও আমাদের বারোতে আলোচনা করা হয়ে গিয়েছে। তারপরে তোমাদের আসতেছে বাস্তুবিদ্যা, অ্যান্ড্রোকাইনোলজি এবং হলো জীববিজ্ঞান। সেকেন্ড যে টপিকটা আসতেছে আমাদের ফলিততে 17টা শাখা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। আসলে শাখা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়নি, জাস্ট নামগুলো মিল করা হয়েছে যে এটা সম্পর্কে আমরা কীভাবে বলতে পারি যে এই শাখাটা এটা, একটুখানি তোমাদেরকে দু এক লাইনে এখানে বলা হয়েছে। তাহলে আমাদের এই 17টা শাখার মধ্যে যেই শাখাগুলো ইম্পর্টেন্ট সেটা একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো তাহলে দেখো প্রাথমিক অবস্থায় আসতেছে একেবারে অ্যাডভান্সড আসতেছে জীবাশ্ম বিদ্যা, অর্থাৎ আমরা জানি যে প্রাগৈতিহাসিক যে জীবের যে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন উদাহরণ হিসেবে যদি তোমাদের আসে রাজকাকড়া, অর্থাৎ যুগ যুগ ধরে মাটির নিচে যে চাপা পড়ে
যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ যে মাটির সাথে সে মিশে গিয়েছে, কিন্তু তার সে কিসে পরিণত হয়ে গেছে, জীবাশ্মতে পরিণত হয়ে গিয়েছে। তারপরে আছে জীব পরিসংখ্যান বিদ্যা, আছে তোমাদের স্ট্যাটিক্স, তারপরে পরজীবী বিদ্যা, সেখানে দেখা গেল পরজীবী ধারণ, পরজীবী নিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া এখানে নিয়ে আলোচনা করা হয়েছে, মৎস্য বিজ্ঞান, তারপরে যেখানে মাছ নিয়ে আলোচনা করা হয়েছে, কীট পতঙ্গ অর্থাৎ কীট বিজ্ঞান অর্থাৎ কীটতত্ত্ব বিজ্ঞান, সেখানে দেখা গেল যে কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আসতেছে আমাদের অণুজীব বিজ্ঞান, হ্যাঁ মাইক্রোবায়োলজি, যেটা অণুজীব বিজ্ঞান অর্থাৎ ক্ষুদ্র, যা আমরা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ওদেরকে কী করা হয় দেখা সম্ভব হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করা হয়। তারপরে আসতেছে কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, তারপরে আসতেছে বনবিজ্ঞান, তারপরে জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি, ফার্মেসি, বন্য প্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ এই টপিকগুলো তোমাদের একটু জাস্ট ধারণা দিয়েছে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে যদি আসে ফার্মেসি অর্থাৎ ওষুধ শিল্প নিয়ে সেটা আলোচনা করা হয়েছে, এবং দেখা গেলে প্রযুক্ত বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের জীববিজ্ঞানের প্রাথমিক যে ধারণাটা সেটা আমরা একটু বুঝতে পারলাম, তারপরে শাখা সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন আসতেছে আমাদের শ্রেণী বিন্যাসের যে উদ্দেশ্য, আসলে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্যটা আমাদের কি, মূলত শ্রেণী বিন্যাসের যে উদ্দেশ্য, কেন শ্রেণী বিন্যাস করা হয়েছে। আমাদের পৃথিবীতে এত জীব যেটাকে আমরা চাইলে ভাগ করা বা ডিভাইডেড করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানী ক্যালাস লিনিয়াস, যিনি আমাদেরকে শ্রেণীবিন্যাস সম্পর্কে যে তথ্য এবং ব্যাখ্যা দিয়ে সে শ্রেণীবিন্যাসকে খুব সুন্দরভাবে তার যে উদ্দেশ্য ছিল সেটা সে সফল হয়েছে। অর্থাৎ আজ পর্যন্ত দেখা গেল যে এই বিভিন্ন তোমার উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ আমাদের জানা সম্ভব হয়েছে যে আমাদের উদ্ভিদের সংখ্যা 4 লক্ষ এবং প্রাণীর প্রাণীর সংখ্যা হলো 13 লক্ষ। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে ওনার যে উদ্দেশ্য ছিল সেটা হলো জীবের দল, তারপরে তোমার দেখা গেলো যে উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, অর্থাৎ তার দল এবং তার উপদলকে নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করতে পারবো। তারপরে দেখা যায় জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে সে আহরিত জ্ঞানকে সঠিকভাবে তার যে জ্ঞান আহরণ করেছে সর্ব বিভিন্ন জায়গা সেগুলো সেটা করে, তারপরে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটা জীবকে শনাক্ত করাই তার নামকরণের উদ্দেশ্য ছিল। সে এক একটা নামকরণ করে তোমার শ্রেণীবিন্যাসের ই করেছে। যেমন যদি আমি বলি যে তোমার মানুষের বৈজ্ঞানিক নাম, সেক্ষেত্রে যদি উদাহরণ আসে মানুষের বৈজ্ঞানিক নাম যদি বলা হয় হোমো সেপিয়েন্স, অর্থাৎ দেখা গেল যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। আমাদের যত ধরনের মানুষ আসে একেবারে সাদা কালো বর্ণ নির্বিশেষে ধর্ম সব মিলিয়ে আমরা সবাইকে বলি কি একটাই প্রাণী মানুষ, অর্থাৎ তাকে বৈজ্ঞানিক নাম হিসেবে নিয়োগ করা হয়েছে হোমো সেপিয়েন্স। তারপর দেখা গেল উনি জীব জগৎকে সাধারণত দুই ভাগে ভাগ করেছে, জীব জগৎ সবগুলো অংশ থাকার কথা
অর্থাৎ অধিকাংশই এরা
তবে কিছু 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 দেখা যায় মৃতজীবী বা পরজীবীও হতে পারে। আচ্ছা, খাদ্য গ্রহণ সাধারণত শোষণ পদ্ধতিতে সংঘটিত হয়। দেখ, ক্লোরোপ্লাস্ট সাধারণত দেহের অনুপস্থিত উদাহরণ আসতেছে ইস্ট। এখন যেটা আসতেছে রাজ্য চার পাল্টি অর্থাৎ উদ্ভিদকে প্লান্টের মধ্যে রাখা হয়েছে। আমরা জানি ওরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, অর্থাৎ শ্বাসশ্বাসন প্রক্রিয়ায় ওদের নিজের খাদ্য ওরা নিজে প্রস্তুত করতে পারে। এবং দেখা গেল যে ওদের টিস্যুতন্ত্র অত্যন্ত উন্নত প্রকৃতির। তারপর আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে যদি আসি, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তাহলে প্লান্টের উদাহরণে তুমি যদি আসো তাহলে উন্নত সবুজ উদ্ভিদ, যে কোনো উন্নত সবুজ উদ্ভিদই হল প্লান্টের উদাহরণ। লাস্ট রাজ্য পাঁচ কি অ্যানিমেল, উদাহরণ যদি আগে বলি তাহলে আসে মানুষ। তাহলে মানুষের যে বৈশিষ্ট্যগুলো নিহিত আছে সবগুলো কোথায় আছে? আমার রাজ্যের পাঁচের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এর মধ্যে দেখো রাজ্য পাঁচ বলা হয়েছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী, সাধারণত একের অধিক কোষ দ্বারা তাদের দেহটা কি হয় গঠিত হয়। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণ স্তর সৃষ্টি হয় এবং দেখা যায় যে ওদের টিস্যুতন্ত্র অত্যন্ত উন্নত এবং নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, অর্থাৎ হেটারোট্রপিক, অন্যের উপরে সর্বদাই নির্ভরশীল। তারপর যদি আমি আসি এক্ষেত্রে পরে যে স্টেপটা সেটা হচ্ছে সেলিনেশন ভাগ। তাহলে আমাদের যে জীবজগৎ হলো জীবজগৎকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সুপারকিংডম এক, একটা হলো সুপারকিংডম দুই। এর মধ্যে তোমার প্রোক্যারিওটা ইউক্যারিওটা, তারপর রাজ্য এক পাঁচটা রাজ্য হলো, রাজ্য এক রাজ্য দুই তিন চার পাঁচ উদাহরণ এবং বৈশিষ্ট্যের পর্যায়ে যাওয়ার পর আস্তে আস্তে শ্রেণীবিন্যাসের যে ধাপ, শ্রেণীবিন্যাসের ধাপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই যে রাজ্য অর্থাৎ পাঁচটা রাজ্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ক্রিয়া অধ্যায় থেকে সিলেকশন অনেক সময় হয় তাহলে দেখা যায় যে এই রাজ্য এবং শ্রেণীবিন্যাসের ধাপ আর দ্বিপদ নামকরণ মিলেই হয়। শ্রেণীবিন্যাসের ধাপ শ্রেণীবিন্যাসের ধাপ বলার আগে আমি একটু তোমাদের বলে নেব যে শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপে, অর্থাৎ এক একটা ধাপে দেখা যায় তার আগের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য সাধারণত কি হয় সংযুক্ত হয় বা যোগ হয়। এক্ষেত্রে দেখা যায় যত উপরের ধাপ অর্থাৎ যত উপরে থাকবে ধাপটা তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কম থাকবে, তার যে বৈশিষ্ট্য সেটা কম থাকবে কিন্তু প্রাণীর সংখ্যা কি হবে তার অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কত বেশি হবে। কিন্তু সর্বনিম্ন যেটা সেটা হলো জীবের সংখ্যা কম থাকবে কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা কি থাকবে বেশি থাকবে। প্রথমে আসে আমি রাজ্য, একটু বাঁকা করে লিখতে হয় কারণ এক একটা উপস্থিত এক একটা রাজ্য অর্থাৎ কিংডম। তো প্রথমে আসছে আমার রাজ্য, রাজ্যের পর আস্তে আস্তে পর্ব, তারপর আরেকটা ভাগ আসতেছে অথবা এটাকে বিভাগ বলা যায় অর্থাৎ ডিভিশন। তাহলে রাজ্য পর্ব, তারপর আসতেছে শ্রেণী ক্লাস, শ্রেণীর পরে আসতেছে বর্গ অর্থাৎ অর্ডার, তাহলে কি গেল রাজ্য পর্ব শ্রেণী বর্গ, তারপর আসতেছে গোত্র গণ প্রজা, গোত্র গোত্র গণ প্রজা। Thank you.
রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র বর্ণ প্রজাতি অর্থাৎ রাজ্যের পর হচ্ছে পর্ব এটা হলো রাজ্যের উপসেচুর পর্ব উপসেচুর প্রত্যেক একটা একটা উপসেচ তাহলে রাজ্য রাজ্য পর আসতেছে পর্ব পর্বের আসতেছে শ্রেণী শ্রেণী তারপর বর্গ তারপর গোত্র তারপর বর্ণ তারপর প্রজাতি এর মধ্যে দেখে গেল যে আমি যদি রাজ্য অর্থাৎ ফার্স্ট স্টেপে যাই রাজ্য এক্ষেত্রে আমি যদি মানুষের ক্ষেত্রে আসি তাহলে হলো অ্যানিমিয়া হ্যাঁ রাজ্যকে যদি ধরি এটা হলো অ্যানিমিয়া ধরা হয় আর দেখা গেল যদি আমি অর্থাৎ পর্ব বা ফাইলাম ধরি সেক্ষেত্রে আসতেছে আমার পর্বটা কারণ আমাদের জীবদের কোনো এক পর্যায়ে নক্ষত্র ছিল সেক্ষেত্রে তারপর দেখা গেল যে শ্রেণী বা ক্লাস যদি ধরি তাহলে ম্যামেলিয়া কারণ বাচ্চাকে সাধারণত বুকের দুধ খাওয়ানো হয় যদি মানুষ একটা কল্পনা করে বর্গ বা প্রিমেন্ট কারণ আঁকড়ে ধরার উপযোগী হাল দেখা কি বলা গ্রাম শক্তি অপেক্ষা খুব মানে গ্রাম অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত তারপর যেটা আসতেছে সেটা আসতেছে আমার বর্গ বর্গ গেল এখন আসতেছে পুত্র ফ্যামিলি সেক্ষেত্রে দেখা যায় গরিলা শিম্পাঞ্জি বানর এগুলোর সাথে কিছু আমাদের সাদৃশ্য রয়েছে আসলে বিজ্ঞানীরা তাই ধারণা করে তারপর দেখা গেল যে বন দেহের অনুপাতে মস্তিষ্ক সাধারণত সবচেয়ে বড় থাকে অর্থাৎ হোমো আর প্রজাতি হল হোমো স্যাপিয়েন্স তাহলে লাস্ট যেটা আসতেছে সেটা হল হোমো স্যাপিয়েন্স এটা গেল আমার শ্রেণীবিন্যাসের ধাপ সম্পর্কে তোমাদের একটুখানি ব্যাখ্যা দেওয়া অনেক সময় পরীক্ষা ব্যাখ্যা করে আসে অথবা এমসিকিউ আমাদের আসতে হচ্ছে এখন আসো শ্রেণীবিন্যাসের নাম করো অর্থাৎ দ্বিপদ নামকরণ যে পদ্ধতিটা বিজ্ঞানী ক্যারোলাস জিনিয়াস আবিষ্কার করেছে দ্বিপদ নামকরণ